नमस्कार। हाथेर मध्ये अशुभ चिन्ह हिसाबे क्रस चिन्ह के स्थान देया हय। बला हय दुर्भाग्य, दुर्घटना, व्यर्थतार चिन्ह हलो क्रस चिन्ह। हाथेर कयेकटी जायगा छाड़ा अधिकांश स्थाने क्रस चिन्ह अशुभ फल दिए थाके। तार मध्ये कयेकटी जायगाय थाकले अशुभत्वेर मात्रा अत्याधिक बेशी हये जाय। एइ समस्त जायगाय क्रस चिन्ह थाकले आपनाके अत्यंत सतर्क थाकते हबे। ताई भय देखानोर जन्य एई भिडियोटा ना, सतर्कता बृद्धिर जन्य, आपनार जीवनके सुंदर बानानोर जन्यई एई भिडियोटा। प्रथमत आमादेर जानते हबे क्रस चिन्ह केमन भावे तैरी हय। दुटो आलादा आलादा रेखा अर्थात स्वतंत्र रेखा यदि एके अपरके छेद करे एरकम क्रसेर मतो देखाय ताके क्रस चिन्ह हिसाबे कन्सिडार करुन। किन्तु आमादेर हाते जे समस्त मेन लाइन बा साब लाइन आछे किंबा कोनो लम्बा रेखाके कोनो आड़ाआड़ी रेखा छेद करे यदि हातेर मध्ये क्रसेर मतो देखाय সেই চিহ্নকে আপনারা ক্রস চিহ্ন হিসাবে কনসিডার করবেন না। যেমন ধরুন এই যে আমাদের মস্তিষ্ক রেখা বা মাইন লাইন গিয়েছে, এই মস্তিষ্ক রেখাকে দেখছেন একটা আড়াআড়ি রেখা এসে এরকম ক্রস করেছে, কিংবা ধরুন এই যে আমাদের বিবাহ রেখা বা ম্যারেজ লাইন গিয়েছে, এই বিবাহ রেখা বা ম্যারেজ লাইনকে অন্য একটি আড়াআড়ি রেখা এসে এরকম ক্রস করেছে বা ছেদ করেছে এবং ক্রস চিহ্নের মতো দেখাচ্ছে। এই রেখাও বা এই ক্রস চিহ্ন অশুভ প্রভাব দিয়ে থাকে, কিন্তু তা অতটা অশুভ ফল দেয় না। আর আপনাকে দেখতে হবে যে এই ক্রস চিহ্নের আকারটা বা সাইজটা কেমন আছে। ক্রস চিহ্ন ছোট হলে অশুভত্বের মাত্রা কম পাবেন, আর ক্রস চিহ্ন যত বড় হবে তার অশুভত্বের মাত্রাও তত বেশি আসবে। প্রথম যে অশুভ ক্রস চিহ্ন নিয়ে আমি আলোচনা করব তা পাওয়া যায় আমাদের এই যে শনির পর্বত, অর্থাৎ এই মধ্যমা আঙুলের নিচে যে শনিগ্রহের পর্বত রয়েছে, সেই শনিগ্রহের পর্বতে যদি ইন্ডিভিজুয়াল কোনো ক্রস চিহ্ন আপনার হাতে তৈরি হয়। শনিকে ধন, রোগ, শোক, দুঃখ, দারিদ্র, দুর্ঘটনার কারক বলা হয়। শনিতে ক্রস চিহ্ন সর্বাধিক অশুভ চিহ্ন এবং দুর্ভাগ্যেরও চিহ্ন। এরা বারবার অসফল হয়ে যায়। বেশিরভাগ উপার্জিত ধন, অর্থাৎ আর্ন করা বা উপার্জিত ধন হঠাৎ করে এদের লস হয়ে যায়। বারবার দুর্ঘটনা, রোগেও এরা জর্জরিত হয়। আর শনিতে ক্রস চিহ্ন অপমৃত্যুরও কারক। অবশ্য এক্ষেত্রে আপনাকে আয়ুরেখাকেও সঠিকভাবে পরীক্ষা করতে হবে, তারপরে সিদ্ধান্তে আসতে হবে। ভাগ্যরেখা যদি আপনার হাতে খারাপ থাকে আর শনিতে ক্রস চিহ্ন যদি থাকে, তাহলে অনেক সময় জীবনে চরম দারিদ্রতাও নিয়ে চলে আসে। শনি বাত স্নায়ুরোগের কারক, তাই শনিতে ক্রস চিহ্ন হাঁটু পা জয়েন্টের রোগ দিয়ে থাকে এবং রোগকে একটা সময় দীর্ঘকালীন রোগে নিয়ে যায় বা ক্রনিক ইলনেসের পর্যায়ে বা দুরারোগ্য রোগও বানিয়ে দেয় শনিতে ক্রস চিহ্ন। এইবারে চলে আসছি আপনার হাতের যদি এই অনামিকা আঙুলের নিচে যে রবি গ্রহের পর্বত রয়েছে, এই রবি গ্রহের পর্বতে যদি কোনো স্বতন্ত্র ক্রস চিহ্ন তৈরি হয়ে যায়। রবিতে ক্রস চিহ্ন স্বতন্ত্র খুব অশুভ ফল দিয়ে থাকে। সফলতা এদের সহজে আসে না, অনেক পরিশ্রমের পরেও এরা অসফল হয়ে যায়। এক তো সরকারি চাকরি সহজে এরা পায় না, আর পেলেও কোনো কারণে তা হারাতে হয়। চাকরিতে এদের সহজে উন্নতি হতে চায় না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরা খুশি করতে অসমর্থ হয়ে যায়। এদের ভালো কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে চলে যায়। মানুষকে সাহায্য করলেও
এরা তার সুনাম পায় না। কখনো কখনো বিনা কারণে জীবনে বদনাম অপযশেরও ভাগিদার হতে হয়। আর রবিতে ক্রস চিহ্ন চোখের রোগও দিয়ে থাকে। এইবারে তৃতীয় যে অশুভ ক্রস চিহ্ন নিয়ে আলোচনা করব, তা পাওয়া যায় আমাদের এই যে উচ্চ মঙ্গল বা এই আপার মার্স যে রয়েছে, এই উচ্চ মঙ্গলের পর্বতে যদি ক্রস চিহ্ন তৈরি হয়ে যায়। উচ্চ মঙ্গলে ক্রস চিহ্ন এক তো প্রচুর শত্রু নিয়ে আসে জীবনে, শত্রুরা ভীষণভাবে ক্ষতি করতে থাকে, শারীরিক আক্রমণও এদের জীবনে প্রচুর হয়, চোট আঘাত অনেক লাগে, বারবার রক্তপাত হতে থাকে। আর সেনাবাহিনীতে বা পুলিশ বিভাগে যদি কেউ কাজ করে আর তার এই উচ্চ মঙ্গলে ক্রস চিহ্ন থাকলে জীবনে বড় বিপদ বড় বিপত্তিও নিয়ে আসতে পারে। তাই এক্ষেত্রে আপনাকে হাতের অন্যান্য রেখাও সঠিকভাবে বিচার করে তারপরে তাকে সিদ্ধান্ত দিতে হবে। এছাড়াও এই উচ্চ মঙ্গল পর্বতের ক্রস চিহ্ন ভূমি সংক্রান্ত বিবাদ বা লিটিগেশন কোর্ট কেসেও আমাদেরকে জর্জরিত করে দেয়। এইবারে চলে আসছি আমাদের এই যে ভাগ্যরেখা বা ফেট লাইন গিয়েছে, এই ভাগ্যরেখার কাছাকাছি বা ভাগ্যরেখা সংলগ্ন এই যে আমাদের হাতের মাঝামাঝি জায়গায় যে রাহুর পর্বতটা রয়েছে, এই রাহুর পর্বতের কোন স্থানে যদি ক্রস চিহ্ন তৈরি হয়ে যায়, রাহুর পর্বতে ক্রস চিহ্ন ভাগ্যরেখার কাছে জীবনে প্রচুর সংঘর্ষ এবং স্ট্রাগল নিয়ে আসে, জীবনে পদে পদে এদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সহজে এদের জীবনে সফলতা আসে না, হঠাৎ করে বড় ধরনের অর্থগতিও নির্দেশ করে এই রাহুর পর্বতে ভাগ্যরেখা সংলগ্ন ক্রস চিহ্ন। এইবারে চলে আসছি আমাদের হাতে যে পঞ্চম অশুভ ক্রস চিহ্ন দেখা যায়, তা পাওয়া যায় আমাদের এই যে চন্দ্র পর্বত রয়েছে, এই চন্দ্র পর্বতে যদি কারোর ক্রস চিহ্ন তৈরি হয়ে যায়। চন্দ্র পর্বতে ক্রস চিহ্ন মানসিক অস্থিরতা নির্দেশ করে, মানসিক সমস্যা, বিকৃত কল্পনা, জলীয় রোগ, মৃগী রোগ, জল থেকে ক্ষতি বা দুর্ঘটনাকে নির্দেশ করে থাকে এই চন্দ্র পর্বতে ক্রস চিহ্ন। তাই এদেরকে জলযাত্রা বা জলভ্রমণ থেকে দূরে থাকা সবসময় বাঞ্ছনীয়। আর এই চন্দ্র পর্বতে ক্রস চিহ্ন যদি এই চন্দ্র পর্বতের নিচের দিকে তৈরি হয়, তাহলে তার ব্যক্তিগত বদ অভ্যাস বা নেশার কারণের জন্য বড় ধরনের অসুস্থতাকে নির্দেশ করে থাকে। চন্দ্র পর্বতে ক্রস চিহ্ন আছে হাতের মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখাটা দেখছেন, যে চন্দ্র পর্বতের দিকে হঠাৎ করে বেঁকে গিয়ে চন্দ্র পর্বতের অনেকটা ভিতরে ঢুকে গিয়েছে, অর্থাৎ মস্তিষ্ক রেখাটা নিম্নগামী হয়ে গিয়েছে। তাহলে মানসিক সমস্যা, পাগলামি বা আত্মহত্যা প্রবণতার দিকেও নিয়ে যেতে পারে। হাতের কোনো জায়গায় ক্রস চিহ্ন দেখে আপনাদের নিরাশ হওয়ার দরকার নেই, সঠিক সময়ে সঠিক প্রতিকার, ঈশ্বরে সম্পূর্ণ আস্থা, সৎ কর্ম, অধিক পরিশ্রম আপনাকে সমস্ত রকম বিপদ থেকে বের করে আনতে সক্ষম। এবং দেখবেন হাতের এই ক্রস চিহ্ন ধীরে ধীরে ফেড হতে থাকছে এবং তা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এরকম বাস্তব উদাহরণ বহু হাতেই দেখা যায়। নমস্কার।